চলো আজ তোমাদের একটা সিনেমাটিক রেড কালার গ্রেডিং দেখাচ্ছি এবং সেটা কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। DAC-040647 ছবিটিকে আমরা রেড কালার করে দেখাবো তোমাদের। তো তোমরা দেখতে পাচ্ছি ছবিটা, এই যে ছবিটা, তো প্রথমে কি করব না, এই ছবিটিতে আমরা এসে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে আসব। দেখো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, চ্যানেল মিক্সার, চ্যানেল সুরে রেড কালার বাই ডিফল্ট রয়েছে, এইটাকে আমরা একটু পঞ্চাশের ধারে কাছে, -50 ধারে কাছে করে দিচ্ছি। দেখো ছবিটা একটু ব্লুইস্ট হয়ে গেছে এবং গ্রিন কালারটা টোটালি 200% করে দিলাম, টোটালি 200% করে দিয়েছি, -50 বা 49 ধারে কাছে -50 আমরা করে দিলাম। এরপরে চলে আসবো আমরা ব্লেন্ডিং মুডে। কি করবো? ব্লেন্ডিং মুড, দেখো এখানে ব্লেন্ডিং মুড আছে, ব্লেন্ডিং মুডে নর্মাল এরিয়ার ক্লিক করলে এখানে আমরা একটা অপশন পাচ্ছি লাইটিং, এখানে লাইটিং ক্লিক করলাম, দেখো ছবিটির সঙ্গে সঙ্গে কীরকম পরিবর্তন হয়ে গেছে, দেখো এই দেখো দেখো চেঞ্জেস এসছে, এটা হচ্ছে পরে, এটা আগে। আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসার পরে হিউ স্যাচুরেশনে যাব, হিউ স্যাচুরেশনে গিয়ে আমরা এর যে মাস্টার অপশন বাই ডিফল্ট রয়েছে তার হিউটা আমরা 4-5% বাড়িয়ে দিলাম। রেডটাতে আমরা কী করবো, স্যাচুরেশন -10 করে দিচ্ছি, ইয়েলো কালারে ক্লিক করলাম, ইয়েলো কালারে ক্লিক করার পরে আমরা এর হিউকে -40 ধারে কাছে, এই হিউকে -40 ধারে কাছে করে দিই, -40 হয়ে গেছে এবং খুব সুন্দর একটা লুকস আমরা এসছে দেখতে পাচ্ছি এবং তার স্যাচুরেশনকে -10 করে দিচ্ছে, স্যাচুরেশনটা -10। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের পরে আমরা আসবো কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সে এসে এর কালার রেড কালারটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি 6.6, ম্যাজেন্ডাও বাড়িয়ে দিচ্ছি 6.6 এবং যে ইয়েলো আছে সেটাকে আমরা -6 করে দিচ্ছি। টিপ কালার, সিলেক্টিভ কালারে আমরা যে সিয়ান কালারটাকে 20% রাখছি, 20% ধারে কাছে রাখছি, 20 রেখে দিলাম, 20 ধারে পাশে আমরা রেখে দিয়েছি। এরপরে আসবো আমরা ব্ল্যাকে, ব্ল্যাক অপশানে আসবো, রেড কালারে আমরা সিয়ানকে নিয়ে আসলাম 20 এবং ব্ল্যাক কালারে আমরা সিয়ানকে 5% ধারে কাছে 5-6 রেখে দিলাম এবং ম্যাজেন্টাকে 5-ই দিলাম, ওপরটাও 5 দিয়ে দিই তাহলে। এরপরে আমরা চলে যাব না গ্রেডিয়েন্ট টুলস, গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট ফিল কালার, লক্ষ্য করো গ্রেডিয়েন্ট ফিল, এখানে আমরা নিয়ে নেব রেডিয়াল, রেডিয়াল নিয়ে এই জায়গাটা রয়েছে রিভার্স, রিভার্সে আমরা ক্লিক করব, রিভার্সে ক্লিক করার পর তার আমরা অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নিতে পারি, অ্যাঙ্গেলটা ঠিক করে নেওয়ার পরে তার স্কেলটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি, বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পরে আমরা আসবো এনডি ফিল্টার্স, অর্থাৎ নিউট্রাল ফিল্টার্স, নিউট্রাল ফিল্টার্সে আমরা এখানে নিউট্রাল ফিল্টার্সে চলে এসেছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।